করোনা ইস্যুতে মোদির অপরাধ ক্ষমার অযোগ্য, দ্য ল্যান্সেটের সমালোচনা। বিশ্বব্যাপী একদিনে 15,000 মৃত্যু, ভারতে টানা পঞ্চম দিন 4 লক্ষাধিক আক্রান্ত। এবং ভারত মহাসাগরে পড়ল চীনা রকেটের ধ্বংসাবশেষ। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারতের করোনা সংকটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট। শনিবার এই জার্নালের সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়েছে, মোদীর সরকারই দেশে কোভিড বিপর্যয়ের জন্য দায়ী। মহামারীর মোকাবেলার চেয়ে টুইটারের সমালোচনা মুছতে বেশি ব্যস্ত তারা। দ্য ল্যান্সেট লিখেছে, অনেকবার সতর্ক করা সত্ত্বেও সরকার ধর্মীয় উৎসব পালন ও রাজনৈতিক সভার মতো অতি সংক্রামক অনুষ্ঠান হতে দিয়েছে, যা সুপার স্প্রেডারের কাজ করেছে। তারা বলেছে, মোদী সমালোচকদের কণ্ঠরোধের চেষ্টা করেছেন, খোলা মনে আলোচনাও করতে চাননি, পরামর্শ নেননি। এই অপরাধ ক্ষমার অযোগ্য। দ্য ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন এর অনুমান উল্লেখ করে দ্য ল্যান্সেট লিখেছে, 1 আগস্টের মধ্যে দেশে মৃত্যুর সংখ্যা 10 লাখ ছুঁতে পারে। এই আশঙ্কা সত্য হলে নিজের তৈরি সংকটের জন্য মোদী সরকারই দায়ী থাকবে। ప్రధాని మోదీ సంక్షోభ సమయంలో విమర్శలను నిలువరించడానికి ప్రయత్నిస్తూ బహిరంగ చర్చకు దూరంగా ఉండడం క్షమార్హం కాదని లాన్సెట్ పేర్కొంది. లాన్సెట్ విమర్శనాత్మక సంపాదకీయం రాసింది. కరోనా కట్టడిలో వచ్చిన ప్రారంభ విజయాలను భారత్ చేజేతులా నాశనం చేసుకుందని పేర్కొంది. ఏప్రిల్ వరకు కేంద్ర ప్రభుత్వ కోవిడ్ టాస్క్ ఫోర్స్ ఒక్కసారి కూడా సమావేశం కాలేదన్న లాన్సెట్ దాని పరిణామాలు ఇప్పుడు స్పష్టంగా కనిపిస్తున్నాయని తెలిపింది. ప్రస్తుతం సంక్షోభం దావానలంలా విస్తరిస్తుంది. করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভারতে আবারও 24 ঘন্টায় সংক্রমণ ছাড়ালো 4 লাখ। দেশটিতে 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 4,03,738, প্রাণহানি হয়েছে 4,092 জনের। এ নিয়ে এক সপ্তাহে পঞ্চমবারের মতো আক্রান্তের সংখ্যা 4 লাখ ছাড়ালো। তীব্র সংকটের কারণে অক্সিজেন সরবরাহের অবস্থা পর্যালোচনায় 12 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করেছে সুপ্রিম কোর্ট। কোনো অবস্থাতেই করোনা রোগীকে ফিরিয়ে না দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন বলেছেন, করোনার ভারতীয় ধরন অনেক বেশি সংক্রামক এবং ভ্যাকসিনের সুরক্ষাকেও ভেঙে ফেলার সক্ষমতা রাখে। এ কারণেই দেশটিতে মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে করোনা থেকে সেরে ওঠার পরও অনেক রোগীর শরীরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সংক্রমণ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। আগ্রাসী এই সংক্রমণ শুধু মানুষের নাক ও চোখে সংক্রমণ ঘটিয়েই ক্ষান্ত থাকে না, বরং মানুষের মস্তিষ্কেও আক্রমণ করে থাকে। করোনা থেকে সেরে ওঠার পর মুম্বাইয়ে 25 বছর বয়সী এক নারীর নাকে ও চোখে দেখা দিয়েছে এ ধরনের সংক্রমণ। নাকের ভেতর টিউব ঢুকিয়ে নাকের ভেতরে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে সরিয়ে নেবার পর তার জীবন বাঁচাতে অস্ত্রোপচার করে তার চোখ অপসারণ করবেন চিকিৎসকরা। প্রায়শই ভারতের করোনা আক্রান্ত রোগীদের শরীরে এখন পাওয়া যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব। করোনা ভাইরাসের ছোবলে বিশ্বজুড়ে গত একদিনে 14,819 জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছেন 8,41,000-এরও বেশি। এ নিয়ে 32,98,000-এর বেশি প্রাণহানি এবং 15,83,00,000-এর বেশি করোনা আক্রান্ত হলো। আক্রান্ত ও প্রাণহানির দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মারা গেছে 648 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 5,95,588 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 35,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 2,091 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা 4,21,000। রাশিয়ায় গত একদিনে 370 জন সহ মোট মৃত্যু 1,12,000-এর বেশি। ব্রিটেন অনেকটা সামলে উঠেছে পরিস্থিতি। 24 ঘন্টায় দেশটিতে মাত্র 5 জন মারা গেছেন।
ব্রিটেনে মোট প্রাণহানি 1,27,000-এর বেশি। ফ্রান্সে নতুন করে 176 জন সহ 1,06,000-এর বেশি প্রাণহানি। ইতালিতে 224 জন সহ 1,22,694, জার্মানিতে 196 জন সহ 85,252, কলম্বিয়ায় 492 জন সহ 77,359, আর্জেন্টিনায় 170 জন সহ 67,042, তুরস্কে 281 জন সহ 42,000 এবং ইরানে 283 জন সহ 74,524 জন করোনায় মারা গেছেন। করোনা ভাইরাস বায়ুবাহিত বলে প্রথমবার স্বীকারোক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। সাম্প্রতিক হালনাগাদ গাইডলাইনে একথা জানিয়েছে তারা। সিডিসি জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির থেকে 6 ফুটেরও বেশি দূরে থাকা কোনো ব্যক্তি বায়ুবাহিত করোনা ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হতে পারেন। বিশেষ করে হাঁচি কাশির সময়ে যে সূক্ষ্ম ড্রপলেট অ্যারোসল উড়ে আসে তার মাধ্যমে হতে পারে সংক্রমণ। নাক, মুখ এমনকি চোখের মাধ্যমেও তার দেহে প্রবেশ করতে পারে। জর্জ ওয়াশিংটন স্কুল অব পাবলিক হেলথের এপিডেমোলজিস্ট ডেভিড মাইকেলসের ভাষায়, এতদিন বায়ুবাহিত অ্যারোসলের মাধ্যমে যেভাবে সংক্রমণ ঘটে সে বিষয়ে তেমন আলোচনা বা সতর্কতা নেওয়া হয়নি। ডেভিড মাইকেলস আরও জানিয়েছেন, হাঁচি বা কাশির পর সূক্ষ্ম অ্যারোসলের মাধ্যমে কয়েক ঘন্টা পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে করোনা ভাইরাস। বিশেষত জানালা দরজা খোলা নেই এমন ঘরে এটি হওয়ার আশঙ্কা বেশি। I'm standing at the 6-foot mark. We have a heavy cough. Smoke comes, lights out, and there you go. জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়ল মহাকাশ থেকে আসা চীনা রকেটের ধ্বংসাবশেষ। বেইজিংয়ের সময় সকাল 10:24 পৃথিবীতে প্রবেশ করে লং মার্চ 5B রকেটের 18 টন ওজনের ধ্বংসাবশেষ। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বিষয়টি নিশ্চিত করে চীনা গণমাধ্যম বলেছে। ধ্বংসাবশেষের অধিকাংশ অংশ মহাকাশে থাকতেই পুড়ে যায়। প্রতি সেকেন্ডে 4.8 মাইল বেগে পৃথিবীতে প্রবেশ করে এটি। এর গতিবিধির ওপর কড়া নজর রাখছিলেন মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ বিজ্ঞানীরা। এর আগে অবশ্য ভবিষ্যৎবাণী করা হয়েছিল ভূমধ্য সাগর অথবা প্রশান্ত মহাসাগরে পড়বে এটি। গত সপ্তাহে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল চীনের সবচেয়ে বড় এই রকেটটি। ভেঙে দেয়া পার্লামেন্ট সদস্যদের সমন্বয়ে গঠিত ছায়া সরকারকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয় ছায়া সরকার সন্ত্রাসী। তারা বোমাবাজি, আগুন লাগানো, হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অন্যদিকে জান্তা সরকারকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নামে পরিচিত ছায়া সরকার। জান্তা সরকারের উস্কে দেয়া সহিংসতা রুখতে পিপলস ডিফেন্স ফোর্স গঠন করার ঘোষণা দেয় তারা। 1 ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের শাসন ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সুচি সহ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের। তখন থেকে জান্তা বিরোধী আন্দোলনে উত্তাল মিয়ানমার। প্রতিদিনই ঘটছে সহিংসতার ঘটনা, গ্রেপ্তার করা হচ্ছে, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভরত শত শত মানুষকে। The 50-member Security Council has issued several statements on the situation, condemning the use of violence and calling for the restoration. Around the world, এখন একটা বিরতি দিচ্ছি, বিরতির পরে ফিরে এসে আরো থাকছে। কাবুলে স্কুলের সামনে বিস্ফোরণ, নিহত বেড়ে 58, বেশিরভাগই ছাত্রী। জেরুজালেমে ফিলিস্তিনি ইসরায়েলি পুলিশ সংঘর্ষে আহত অন্তত 90। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি উচ্চ মাধ্যমিক স্কুলের কাছে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58 জনে, আহত 150। শনিবার বিকেলে নগরের শিয়া অধ্যুষিত দাস্ত ই বার্চি এলাকায় সৈয়দ আল শাহাদা স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। হতাহতদের বেশিরভাগই নারী শিক্ষার্থী। দ্বিতীয় শিফট শেষে স্কুল থেকে বের হয়ে আসছিল তারা। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এক বিবৃতিতে তালেবানরা এই হামলার নিন্দা জানিয়ে বলেছে তারা এর সাথে জড়িত নয়। কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাস্তি বার্চি এলাকায় শিয়া হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে অতীতেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে সুন্নি উগ্রবাদীরা। এক বছর আগেও এটি মাতৃসদনে তাদের হামলায় নারী শিশু সহ অন্তত ২৪ জন নিহত হয়েছিল। জেরুজালেমে আল আকসা মসজিদের কাছে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি পুলিশের মধ্যে আবারও নতুন করে সংঘর্ষ, অন্তত ৯০ জন আহত হয়েছেন। শনিবার পবিত্র শবে কদর উপলক্ষে যখন হাজার হাজার মানুষ আল আকসা মসজিদে নামাজ আদায় করছিলেন, তখন এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের দিকে পাথর ছুড়ে মারে ফিলিস্তিনি তরুণরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে ফেলে তারা। বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে পুলিশ। ইসরায়েলি পুলিশ জানায় সংঘর্ষের সময় আহত হন এক পুলিশ কর্মকর্তা। এর আগে পবিত্র জুমাতুল বিদার দিন পুলিশ আল আকসা মসজিদে ঢুকে পড়লে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হয়েছিলেন ২০০ মানুষ। ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের হত্যাযজ্ঞকে গণহত্যার কাছাকাছি বলে মন্তব্য করেছেন দেশটির অর্থোডক্স চার্চের প্রধান আবুনে মাথিয়াস। শুক্রবার পোস্ট করা এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি, তবে এই গণহত্যার জন্য কে দায়ী সে ব্যাপারে কিছু বলেননি তিনি। গত নভেম্বরে টাইগ্রে অঞ্চলে বিদ্রোহ দমনের নামে হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যা করা হয়। এজন্য বিশ্বব্যাপী কঠোর সমালোচনার মুখে পড়েন দেশ শান্তিতে নোবেল জয়ী দেশটির প্রেসিডেন্ট আবি আহমেদ। তবে এ ধরনের সমালোচনায় কর্ণপাত করেননি তিনি। বলেছিলেন, বিদ্রোহীদের দমনে যা করা দরকার তাই করবে তার সরকার। দ্বিতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা সাদিক খান। মেয়র নির্বাচিত হতে ৫৫.২% পপুলার ভোট পেয়েছেন তিনি। প্রথম দফায় তিনি ও তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী শন বেইলি কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ের পর সিটি হলে দেয়া তাঁর ভাষণে সাদিক খান বলেন, সকল বাধা অতিক্রম করে লন্ডনের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন তিনি। ২০১৬ সালে সাদিক খান যখন লন্ডনের মেয়র নির্বাচিত হন, তখন তিনি ছিলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রের রাজধানীর প্রথম মুসলিম মেয়র। দর্শক, শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। করোনা ইস্যুতে মোদির অপরাধ ক্ষমার অযোগ্য, দ্য ল্যান্ডসেটের সমালোচনা। বিশ্বব্যাপী একদিনে ১৫,০০০ মৃত্যু, ভারতে টানা পঞ্চম দিন ৪,০০০ আক্রান্ত। ভারত মহাসাগরে পড়ল চীনা রকেটের ধ্বংসাবশেষ। কাবুলে স্কুলের সামনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫৮, বেশিরভাগই ছাত্রী। এবং জেরুজালেমে ফিলিস্তিনি ইসরায়েলি পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৯০। দর্শকই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হচ্ছে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন স্টার্ট স্পেস এএন এবং পাঠিয়ে দিন ৫৯৫৯ এই নম্বরে।